বিয়ের বারো বছর পর জানতে পারলাম আমার স্বামী আমাকে রেখে আর বিয়ে করেছে যাই হোক জানার পরে অনেকটা কষ্ট পেয়েছি আর সেটা মেনে নিতে চাইনি কেয়ার করার বাচ্চাদের মুখের দিকে চেয়ে সেটাও মেনে নিলাম এটাই হচ্ছে নারী তবে কষ্টটা অভিমানটা অনেকটাই বেড়ে গেল যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আর সেই লোকটা আমারই অজান্তে আমাকে রেখে সে আর একজনকে বিয়ে করে সংসার করছে চুপি চুপি এত বছর যাবৎ সেটা ভুল অক্ষরেও আমি টের পাইনি এতটাই বিশ্বাস ভালোবাসা ছিল তার প্রতি আজ বিশ্বাসটা ভেঙে তস হয়ে গেছে এখন যদি কোনো দর্ব বলে এইটা না এইটা আমি কোনো মতেই সেই কথাগুলো বিশ্বাস করতে পারবো না আর আমার স্বামীকে একদমই দরবেশের মতনই বিশ্বাস ভালোবাসা দুইটাই করতাম আজ সে আমার সাথে যেই বেইমেনিটা করেছে আর আমি পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে পারবো না তবে কে আর করব ঘৃণাটা ঘৃণাটা আরও বেড়ে গেল। তবে ঘৃণা বুকে নিয়েই আমি আজও তার সংসারে আছি কিছুই করার নেই তার প্রতি তার প্রতি যেই ভালোবাসার শ্রদ্ধাটা ছিল সেটা আজ ঘৃণায় পরিণত হয়ে গেল কারণ সে এই কাজটা করবে আমি কখনো ভাবতেই পারি না বা কোনো দিনও ভাবতে পারিনি তবে আগে ভাবতাম আমি মরে গেলেও মনে হয় সে কখনো আরেকজনকে বিয়ে করতে পারবে না কাউকে জীবন সঙ্গী করতে পারবে না এখন দেখি বেঁচে আছি আর আমারই অজান্তে সে চুপি চুপি সংসার করে যাচ্ছে কেয়ার করার এটাই হচ্ছে নারী আসলে নারীরা সব কিছুর ভাগ দিতে চাইলেও স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না আর সেই স্বামীটাই সবার আগে বেইমেনি করে তারপরও কারও কাছে সেই নারীটা তার স্বামীকে ছোট হতে দেয় না আসলে নারীদের ধৈর্য শক্তির ক্ষমতা এত কেন আমি নিজেই জানি না তবে কখনোই আশা করিনি যে আমার হাজব্যান্ড আমাকে রেখে বিয়ে করবে আর সে চুপি চুপি এভাবেই সংসার করবে আজ সেটাই হয়ে গেল আমার সাথে তবে সব সময় মানুষের কাছে বড় মুখ করে কথা বলতাম আমার স্বামী যেদিন দেখব আমাকে রেখে অন্য মেয়ের দিকে তাকিয়েছে সেই দিনই তার সংসার ছেড়ে চলে যাব আর কখনো দিন তার দিকে ফিরে তাকাবো না আর সেই আমি সে দ্বিতীয় একটা সংসার করতেছে চুপি চুপি তার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে তারপরও আমি আজও তার সংসারে আছি এটাই হচ্ছে নারী আসলে নারী তুমি অভিমানী কিন্তু নারী অভিমান ঠিকই করে কিন্তু ছেড়ে যায় না ভালোবাসতে পারে অত্যাচার ন আসলে পুরুষরা অনেকটা অভিনয় করতে জানে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক এমন অভিনয় করে আপনি বুঝতেই পারবেন না তার অন্তরের মধ্যে কি হচ্ছে আসলে এটা কিভাবে সম্ভব আমি নিজেও জানি না তবে আমার স্বামীকে দেখে আমার এখন রীতিমতো পুরো অভিনেতা মনে হচ্ছে কারণ একজন অভিনেতারও সব কিছু খুব দ্রুত সবাই জানতে পারে আর আমার স্বামীর অভিনয়গুলো আজ বারো বছর ধরেও আমি বুস ভুল অক্ষরেও টের পাইনি কী এক জীবন বলেন তো